কোন ক্ষুদ্রতম বর্গ সংখ্যা বারো ষোলো এবং আঠারো দ্বারা ভাগ করলে প্রতি ক্ষেত্রে সাত ভাগশেষ থাকবে অর্থাৎ এমন একটি সংখ্যা বের করতে হবে যাকে বারো দিয়ে ষোলো দিয়ে আঠারো দিয়ে ভাগ করলে প্রত্যেকবার সাত ভাগশেষ থাকবে সেই সংখ্যাটি বের করতে হবে তো ক্ষুদ্রতম সংখ্যা বললে আমি বলেছিলাম এর আগের ভিডিওতে যে ক্ষুদ্রতম সংখ্যা বললে অবশ্যই লসাগু করবেন তো এখানে লসাগু করার জন্য আমি লিখে রেখেছি বারো ষোলো আঠারো তো তিনটা সংখ্যায় জোড় সংখ্যা আমি দুই থেকে শুরু করি দুই দিয়ে ভাগ করা যায় ছয় দুগুনো বারো আট দুগুনো ষোলো নয় দুগুনো আঠারো তো এখানে ছয় হয়েছে আট হয়েছে নয় হয়েছে ছয় আর আট হলো জোর সংখ্যা নয় বিজোর সংখ্যা সর্বনিম্ন যখন দুইটা সংখ্যাকে ভাগ করা যায় তখন আমি তাই দিয়ে ভাগ করি বা ভাগ করার নিয়ম তো এখানে ছয় আর দুই ছয় আর আট এই দুইটা সংখ্যা কিন্তু দুই দিয়ে ভাগ করা যায় তাই আবার দুই দিয়ে ভাগ করব তিন দুগুণ ছয় চার দুগুন আট নয়কে ভাগ করা যায় না নয় আমি লিখে দিলাম বা রেখে দিলাম এখন তিন আছে চার আছে দেখেন তো এখন দিয়ে দুই শুধুমাত্র চারকে ভাগ করা যায় কিন্তু কিন্তু আর ভাগ করা যায় নয়কে না তাই আমি আর দুই দিয়ে ভাগ করব না আমার সর্বনিম্ন দুইটাকে ভাগ করা ভাগ করতে পারতে হবে তো এখানে তিন দিয়ে ভাগ করি দেখি তিনকে তিন দিয়ে ভাগ করলে এক হয় চারকে যায় না চার রেখে দিলাম আর তিনকে দুঃখিত নয়কে তিন দিয়ে ভাগ করলে তিন থেকে নয় তিন হয় এখন হয়েছে চার আর তিন এ চারকে দুই দিয়ে ভাগ করা যায় চার দিয়ে ভাগ করা যায় তিনকে তিন দিয়ে ভাগ করা যায় এক দিয়ে ভাগ করা যায় তার মানে দুইটাকে আর একই সংখ্যা দিয়ে ভাগ করা যাচ্ছে না তাই আমি আর ভাগ করব না লসাগু এখন লসাগুর মানটা বের করব এখন ছোটো থেকে একটু লিখি দুই আছে দুই বার এখানে দুই গুণ দুই তিন আছে দুই বার তিন গুণ তিন তারপরে সর্বশেষ আছে স্যার এক আর লিখলাম না এক লেখাও যা না লেখাও তাই তো এটি আমি সমাধান করি দুই দুগুণ চার তিন চারি বারো তিন বারো ছত্রিশ আর চার ছত্রিশ একশো চুয়াল্লিশ চার ছত্রিশ হল একশো চুয়াল্লিশ দেখেন তো অপশনে কিন্তু ক নম্বর অপশনে কিন্তু একশো চুয়াল্লিশ আছে একশো চুয়াল্লিশ কিন্তু উত্তর হবে না ক্ষুদ্রতম সংখ্যা বের হয়েছে এই ক্ষুদ্রতম সংখ্যা একশো চুয়াল্লিশকে বারো দিয়ে ভাগ করলে মিলে যাবে ষোলো দিয়ে ভাগ করলে মিলে যাবে আঠারো দিয়ে ভাগ করলে মিলে যাবে কিন্তু মিলে গেলে তো হবে না সাত ভাগ থাকতে হবে তার মানে একশো চুয়াল্লিশের ভিতরে সাত আমার বেশি করতে হবে বেশি মানে কি যোগ এই সাত যদি এর সাথে যোগ করে রেখে দিই তাহলে কিন্তু প্রত্যেকবার সাত ভাগ থাকবে সাত অবশ্য থাকবে একশো চুয়াল্লিশের সাথে সাত যোগ করলে আসে একশো একান্ন এই একশো একান্ন খেয়াল করুন তো অপশন খয়ে আছে এই অপশন খ হলো উত্তর আশা করি বুঝতে পেরেছেন তো এখন কমেন্টস করবেন যে এই একশো একান্নকে বারো দিয়ে ষোলো দিয়ে আঠারো দিয়ে ভাগ করলে কত ভাগশেষ থাকবে বা কত ভাগশেষ আপনার থাকলো সেটি সেটি আপনি এই ভিডিওতে কমেন্টস করে জানিয়ে দেবেন যে সাত ভাগশেষ থাকছে কি না অবশ্যই অবশ্যই সাত কিন্তু ভাগশেষ থাকতে হবে তো ভিওর্স ঠিক এভাবে প্রত্যেকটি গণিতের সমাধান পেতে চাকরির পরীক্ষার আর গণিতগুলোর সমাধান পেতে যারা আমার পেজে ভিডিওটি দেখলেন অবশ্যই পেজটিকে ফলো দিয়ে রাখবেন ভিডিওটি অনেক অনেক শেয়ার দিবেন আর যা ইউটিউব চ্যানেলে ভিডিওটি দেখলেন অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন আল্লাহ হাফেজ